हेलो स्टूडेंट वेलकम टू आवर कांति परिचय एडमिशन ई लर्निंग क्लास आज के देखो स्टैंडर्ड 4 এর ইংলিশ তোমাদের এই চ্যাপ্টারটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে পেজ নাম্বার 78 পেজ নাম্বার 78 লিস্ট নাম্বার 6 এ অ্যাক্টিভিটিস দেখো পেজ নাম্বার 78 এ চেঞ্জ দ্য অ্যাফারমেটিভ সেন্টেন্সেস ইনটু নেগেটিভ সেন্টেন্সেস কিছু অ্যাফারমেটিভ সেন্টেন্স দেওয়া থাকবে সেগুলোকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে তো আমরা যদি ওই প্রসিডিউর না জানি তাহলে সেটা করতে পারবো না তো তার আগে আমাদের নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিতে হবে তো নেগেটিভ সেন্টেন্স মানে না সূচক বাক্য পরিণত করতে হয় হ্যাঁ সূচক বাক্যগুলোকে না সূচক বাক্যে পরিণত করতে হয় যেমন ধরো আমি বলছি আমি একটি ছেলে তাহলে এটার বাংলায় না সূচক কি হয়ে যাবে আমি একটি ছেলে নই এইভাবেই এই নেগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হয়েছে সেটা একবার দেখো প্রথমত নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করার যে প্রসিডিউর থাকে সেটা দুটো ফর্মুলাতে হয় একটা হচ্ছে নন ডু টাইপ ভার্বের ক্ষেত্রে আর একটা হচ্ছে ডু টাইপ ভার্বের ক্ষেত্রে নন ডু টাইপ ভার্বের ক্ষেত্রে ফর্মুলা দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস রেস্ট অফ দা সেন্টেন্স মানে সেন্টেন্সের লাস্টে যা পড়ে থাকবে সেটা লিখে দিতে হয় যেমন এখানে আমি লিখেছি एग्जांपल দেখো আই অ্যাম এ গার্ল কি লিখেছি আই অ্যাম আ গার্ল আমি হই একটি মেয়ে এবার এটা যখন নেগেটিভ করব এটা অ্যাফারমেটিভে রয়েছে এটাকে যখন নেগেটিভ করব তখন এই ফর্মুলা অনুযায়ী করতে হয় আমাদের তো ফর্মুলাতে কি আছে না প্রথমে সাবজেক্ট বসে যাবে এখানে সাবজেক্ট কে আই আই বসেছে তারপরে এখানে ভার্বটা বসে গেছে অ্যাম এটা কিন্তু মেইন ভার্ব নয় এগুলো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব তাই জন্য এখানে বলা হয়েছে নন ডু টাইপ ভার্বের ক্ষেত্রে তাহলে কি হলো আই অ্যাম অ্যাম এর পরে ভার্বের পরে কি বসবে নট বসবে তাহলে নট বসেছে আই অ্যাম নট rest of the sentences a girl এর পরে যদি আরো কিছু থাকতো তাহলে আরো কিছু বসে যেত যেহেতু এখানে কিছু নেই a girl আছে তাহলে a girl বসিয়েছি তাহলে বোঝাতে পেলাম যে কি বলতে চেয়েছি সাবজেক্ট বসবে ভার্ব বসবে ভার্বের পরে not বসে সেন্টেন্সটা নেগেটিভে কনভার্ট হয়ে যায় i am a girl সেন্টেন্স হয়ে গেছে কি নেগেটিভে i am not a girl আরেকটা एग्जांपल দেখো they will visit kolkata তারা কলকাতায় ভিজিট করবে এবার এটাকে আমরা নেগেটিভে করব কি করে দেব দে লিখব সাবজেক্ট লিখব উইল লিখব ভার্ব লিখব তারপরে নট কথাটা লিখব দেখো এখানে আমি সেম লিখেছি দে উইল নট ভিজিট কলকাতা সাবজেক্ট ভার্বের পরেই একটা নট বসে যাবে নট বসে সেন্টেন্সটা রেস্ট অফ দ্য সেন্টেন্সেস লিখে দিতে হবে তাহলে কি হয়েছে দে উইল নট ভিজিট কলকাতা এইরকমই আরো অনেক হয় ধরো এরকম লিখেছে সি ইজ মাই সিস্টার তাহলে এটা কি হয়ে যাবে সি ইজ নট মাই সিস্টার সি ইজ এর পরে নট বসে যাবে ধরো লিখেছি আমি দে আর প্লেইং ফুটবল তাহলে এখানে কি হয়ে যাবে দে আর নট প্লেইং ফুটবল দে আর এর পরে একটা নট বসে যাবে আরেকটা বলছি ধরো এরকম দিয়েছি সি ইজ সিঙ্গিং আ সং তাহলে সি ইজ নট সিঙ্গিং আ সং এইভাবে বসে ঠিক আছে এই নন ডু টাইপ ভার্বের ক্ষেত্রে এবার হচ্ছে ডু টাইপ ভার্বের ক্ষেত্রে কি ফর্মুলা বসে না সাবজেক্ট বসবে ডু বসবে অথবা ডাজ বসবে অথবা ডিড বসবে ডু বসবে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ডাজ বসবে প্রেজেন্ট ফর্ম থাকবে এবং যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ডাজ বসবে থার্ড পারসন কোনগুলো থার্ড পারসন হচ্ছে আই উই আর ইউ বাদে বাকি গুলো হি হি সি ইট দে দেয়ার এগুলো সমস্ত হচ্ছে থার্ড পারসন বা কোনো নাম কারো নাম দেওয়া থাকলে সেগুলো হচ্ছে থার্ড পারসন তাহলে বোঝাতে পেরেছি আই উই থাকলে ডু বসবে ইউ থাকলেও ডু বসবে কিন্তু এখানে থার্ড পারসন থাকলে মানে দে হি সি ইট এগুলো থাকলে ড্যাশ হবে আর ডিড হবে কখন যখন পাস্ট ফর্মে সেন্টেন্সটা থাকবে তাহলে কি হচ্ছে না সাবজেক্ট বসবে ডু ডাজ অথবা ডিড বসবে দেন বসবে নট তাহলে সাবজেক্টের পরে ডু নট অথবা সাবজেক্টের পরে ডাজ নট অথবা সাবজেক্টের পরে ডিড নট এই কথাটা বসবে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে দেন রেস্ট অফ দা সেন্টেন্স থাকবে एग्जांपल দেখো আই প্লে ফুটবল আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই এর পরে ডু বসবে বলেছি তাহলে কি হয়ে গেছে এখানে আই ডু নট
play football. Verbal first form এর সঙ্গে rest of the sentences. I do not play football. He plays. দেখো এখানে plays আছে. Third person singular number তাই verb এর সঙ্গে s যুক্ত হয়ে রয়েছে. এই s টাই আমরা convert করে নেব doesn't. He does not play football. এখানে আর plays এর সঙ্গে plays লিখবো না. এই যে does কথাটা লিখে দিয়েছি. Does এর পরে আর play এর সঙ্গে s যোগ হয়ে থাকবে না. তাহলে এখানে শুধু প্লে কথাটা হবে. হি ডাজ নট প্লে ফুটবল. আরেকটা সেন্টেন্স দেখো, দে প্লেড ফুটবল. প্লেড আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে আমি বলেছি পাস্ট ফর্মে থাকলে কি হবে, ডিড কথাটা বসবে. তাহলে দে ডিড নট প্লে ফুটবল. ভার্বের ফার্স্ট ফর্মে থাকবে কিন্তু প্লেড হয়ে যাবে না. এখানে আমি এই যে ভার্বটা পাস্ট ফর্মে আছে বলে ডিড কথাটা আমি পাস্ট ফর্মে অলরেডি লিখে দিয়েছি, তাই জন্য পরের বার যখন আমি আবার ভার্বটা লিখছি তখন ওটা প্রেজেন্ট ফর্মেই লিখব. দে ডিড নট প্লে ফুটবল. এরকম আরো অনেক সেন্টেন্স হয়, তোমাদের যদিও এই পার্টটা নেই তোমাদের এই বইটাতে, তোমাদের কিছু যেগুলো রয়েছে সেগুলো আমি একবার আলোচনা করে দিচ্ছি. বইয়ের যে অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে have a doll. এখানে কি হয়ে যাবে? She will not have a doll. He will be at school. He will not be at school. They were poor. They were not poor. He is a singer. He is not a singer. She has a doll. আচ্ছা এইখানে দেখো এই সেন্টেন্সটার ক্ষেত্রে, এই সেন্টেন্সটার ক্ষেত্রে একটু চেঞ্জ হবে. আমি মুখে বলছি তোমরা বুঝে নাও একটু. সি হ্যাজ আ ডগ. হ্যাজ আছে, এখানে হয়ে যাবে সি সাবজেক্ট বসবে, তারপরে বসবে যেহেতু হ্যাজ রয়েছে প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং সি থার্ড পারসন, তাহলে হয়ে যাবে সি ডাজ নট. সি ডাজ নট, হ্যাজটা হয়ে যাবে হ্যাভ. সি ডাজ নট হ্যাভ আ ডগ. পরেরটা দেখো, দে হ্যাড আ বিগ পন্ড. এখানে হ্যাড আছে কথাটা, হ্যাডটা কি আছে পাস্ট ফর্মে রয়েছে, তাহলে এখানে they did not have a big pond. Did not have a big pond. এইভাবে তোমাদের যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো বলে দিলাম আমি, তোমরা খাতার মধ্যে লিখে নিও. চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং নাউন্স রয়েছে এর পরে আট নম্বরে এবং রিঅ্যারেঞ্জ রয়েছে. এইগুলো তোমরা পারবে বাড়িতে, এগুলো তোমরা করে নিও. এই চ্যাপ্টারটা আজকের মতন প্রায় শেষ হয়ে গেছে. আমরা নেক্সট দিন শুরু করবো লেসন সেভেনের মিটিং বড়ে মিয়া. ইন্টারেস্টিং একটা স্টোরি নেক্সট দিন আমরা পড়বো.